Subscribe to Shimaru Bengali and press the bell icon to never miss an update. কে তুমি? কেউ না দিদা। ওই দিদিমা আমি, যে আপনার কালকে জীবন বাঁচিয়েছিল বিচ্ছুতে। তুমি তুমি এখানে কি করছো? আপনার খবর নিতে এসেছিলাম। আচ্ছা, খোঁজ খবর নিতে এসেছো আর সাথে আমার তারাকেও বদলে দিলে দ্বিতীয়বার দেখাতে। আমার তারা আমায় কখনো মিথ্যে কথা বলতো না, কিন্তু তোমার জন্য ও মিথ্যে কথাও বলতে শিখে গেল। গভীর প্রভাব পড়েছে তোমার জন্য। আপনি আমাকে ভুল ভাবছেন দিদিমা, আমি খুব ভালো ছেলে। ভালো ছেলেরা বড়দের অনুপস্থিতিতে চোরের মতন এসে যুবতী মেয়ের সাথে দেখা করে না। তোমার বাড়ির লোক এটাও তোমায় শেখায়নি? কেউ না ডাকলে কারোর বাড়িতে নিজে থেকে যেতে নেই। ভুল হয়ে গেছে, আমি আসছি। আর হ্যাঁ, এরপর এই বুড়িটাকে বোকা বানিয়ে ঘর থেকে দূরে পাঠানোর জন্য কোনো নতুন মতলব ভেদো। এই বুড়িটা চোখে দেখতে পারে না, কিন্তু মাথা খুব তাড়াতাড়ি চলে। সামলে স্বরাজ, এই খেলাটা অতটাও সহজ না যেমনটা তুমি ভেবেছিলে। দিদা, তুমি কিন্তু এটা ঠিক করলে না। আমার কাজ হয়ে গেছে, এখন তোমরা নিজেদের মধ্যে লড়তে থাকো, আমি তো চললাম। দিদা, কতটা খারাপ লাগলো ওনার। আজকেও তুমি ওনাকে অপমান করে বের করে দিলে। বেশ করেছি। এবার তো আমার বিশ্বাস হয়ে গেছে, যেটা ওই রাজপ্রাসাদ যেটা অনেক বছর আগে অদৃশ্য হয়ে গেছিল, তার মানে এই রাজপ্রাসাদটাকে শয়তানেরা নিজেদের দখলে করে নিয়েছে। হে দেবী মা, আপনি আমাকে এখান থেকে বের করুন। তাহলে সুনয়না মা নিশ্চয়ই এই প্রাসাদে আছে। তোমরা কি আমার দেবী মায়ের মূর্তি দেখেছো কোথাও? সুনয়না মায়ের গলা তেমন এখানেই আছে। সুনয়না মা, কে ছিল ওটা? আওয়াজ তো এখান থেকে আসছিল, কিন্তু কাউকে দেখতে পাচ্ছি না কেন? কি অদ্ভুত রাজপ্রাসাদ এটা! না জানি কত রহস্য লুকিয়েছে রাজপ্রাসাদের মধ্যে। যাক, আমাকে তো আমার দেবীর মাকে খুঁজতে হবে। এটা মেয়ে নাকি হাওয়া? কিছুই একে বেঁধে রাখতে পারে না। এক্ষুনি তো একে দড়ি দিয়ে বেঁধে এসেছিলাম, আর এখন এখানে ঘুরে বেড়াচ্ছে, তারপর আবার আমাকে দেখে না দেখার ভান করছে। জঙ্গল ঘুরে তোমার মন ভরেনি যে এখানে ঘুরে বেড়াচ্ছ? তোমার কি মনে হয়েছে অধিরাজের চোখে ধুলো দিয়ে তুমি তোমার দিদার কাছে পৌঁছে যাবে? খুবই বোকা দেখছি তুমি।
যে এখনো পর্যন্ত অধিরাজের শক্তিকে চিনতে পারোনি। জানি আমি তুমি অনেক শক্তিশালী, আর এটাও জানি তুমি আমার কোনো কথাই শুনবে না, কিন্তু তাও আমি তোমাকে অনুরোধ করছি, দয়া করে আমাকে ছেড়ে দাও। কি করে ছেড়ে দেব তোমাকে তোমার মতো অবস্থায়? বলো, আমি হলাম রাজা, দাস দাসীদের খোঁজ খবর রাখা, তাদের চাল চলনগুলোকে নজর রাখা, একটা ভালো রাজার এগুলোই দায়িত্ব হয়। আর বিশেষ করে এই রকম দাস দাসীদের উপর তো কড়া নজর রাখা উচিত, যারা নিজেদের কাজ ছেড়ে মূল্যবান সময় নষ্ট করে। দেখো, প্রথম থেকে আমি অনেক কষ্টে আছি, এইভাবে তোমার কথার জালে ফাঁসি আমার কষ্ট আর বাড়িয়ে দিও না। তোমার মনে যদি এতটুকু দয়া থাকে আমাকে আমার দেবী মায়ের মূর্তি খুঁজে দিতে সাহায্য করো। জানি না আমার দেবী মায়ের মূর্তি নিয়ে কে চলে গেছে। সাহায্য? এখন তোমার আমার থেকে সাহায্যও চাই, কিন্তু জঙ্গল থেকে পালিয়ে যাওয়ার সময় তো তোমার কারো সাহায্যের প্রয়োজন হয়নি। আর এমনিতেও আমি হলাম রাজা, দাস দাসীরা রাজাকে সাহায্য করে থাকে, রাজা নয়, বুঝলে? যারা সাহায্য করে তারা তো অনেক বড় হয় রাজকুমার, ভগবানের আরেক রূপ তাদেরকে বলা হয়, রাজার থেকেও বড় হয় তারা। কিন্তু আপনি বুঝবেন না, কিন্তু আপনি বড় তো হয়ে গেছেন, কিন্তু আপনাকে বড় হওয়া কেউ শেখায়নি। এই মেয়ে, জানি আমি আমার দেবী মায়ের মূর্তি আপনার হবু দ্বিতীয় শ্রী কনককে কোথাও সরিয়ে ফেলছে, আবার এটাও হতে পারে তাতে আপনিও সঙ্গ দিয়েছেন, অথবা আপনার মা সরিয়ে ফেলেছে ওই মূর্তিটা, কারণ প্রথম দিন থেকেই প্রাসাদে মূর্তি রাখাটা আপনার মায়ের অপছন্দ ছিল। আমি এখনই গিয়ে ওনাকে জিজ্ঞেস করব। কতবার বলবো তোমাকে, তোমার এই নোংরা মুখে ওনার নামটাকে কখনো নিও না। ওনার নামই নিয়েছি, অপমান করিনি। করা তো অনেক দূরের কথা, যদি বলো না তোমাকে প্রাণে মেরে দেব। মেরে ফেলো আমাকে, অনেক বড় উপকার করবে আমার, খুব কষ্ট করে এই প্রাসাদে বেঁচে থাকা, না তো এখানে মানুষকে মানুষ ভাবা হয় আর না ভগবানকে ভগবান, দম বন্ধ হয়ে আসে আমার এই প্রাসাদে, তাই আমি এই প্রাসাদ থেকে পালিয়ে যাবো।